মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো বিএনপি জামাতের আন্দোলনকে সমর্থন করছে। এই প্রতিবাদের মধ্যে দুটো ঘটনা আছে, একটা ফিলিস্তিনের ঘটনা, একটা বাংলাদেশের ঘটনা। কিন্তু আপনারা খেয়াল করবেন কি অদ্ভুতভাবে এই দুটি ঘটনার মধ্যে কিন্তু মিল আছে। ইসরায়েলের বর্বরতা চলছে ফিলিস্তিনিদের উপর, বাংলাদেশে এই মুহূর্তে বর্বরতা চলছে আন্দোলনের নামে বিএনপি জামাতের। এই দুটির মধ্যে মিল কোথায় কোথায় আছে একটু আপনাদেরকে বলি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো বিএনপি জামাতের আন্দোলনকে সমর্থন করছে। গত কয়েকদিনে যা ঘটেছে এই দুই ঘটনার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। ইসরায়েলে হাসপাতালে হামলা হয়, বাংলাদেশে হাসপাতালে হামলা হয়। ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে হামলা চালায়। আপনারা হয়তো অনেকেই জানেন, গত 7ই অক্টোবর যখন হামাস যে আক্রমণটি করেছিল ইসরায়েলের উপর, তারপর থেকে আজ পর্যন্ত, 7ই অক্টোবর থেকে আজ পর্যন্ত 34 জন সাংবাদিক নিহত হয়েছে গাজায়। বাংলাদেশে 32 জন সাংবাদিক আহত হয়েছে, এর মধ্যে কয়েকজনকে এমনভাবে নির্যাতন করা হয়েছে তারা মারাও যেতে পারত। দুঃখজনক হচ্ছে যে এই ঘটনাগুলোর মধ্যে অদ্ভুত মিলে, এই কারণে যে পশ্চিমা দেশগুলো তাদের নিজস্ব একটি গণতন্ত্রের সংজ্ঞা, সেটাতে তারা নির্বিচারে মানুষকে হত্যা করতে পারবে, নির্বিচারে মানুষকে বর্বরতার মধ্য দিয়ে আক্রান্ত করতে পারবে, কিন্তু আপনি করলে তখন সেটা মানবাধিকার লঙ্ঘন। আপনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সম্প্রতি একটা বক্তব্য দিয়েছিলেন যে ফিলিস্তিনি জনগণ যে আন্দোলনটি শুরু করেছে সেটি শূন্য থেকে আসে নাই, নট ফ্রম দ্য বিক্রম, তারপরেই খেপে গেছে সবাই। এমনকি ইসরায়েলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। চিন্তা করে দেখুন কত নৃশংসতা। বাইডেন ইসরায়েলে গিয়ে তাদের প্রতি সমর্থন জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশে ইমানুয়েল ম্যাক্রো এসেছিলেন, ফরাসি প্রেসিডেন্ট, তার সঙ্গে একটা ডিনারে আমার কথা বলার সুযোগ হয়েছিল। কত বড় গণতন্ত্রের ধ্বজাধারী, তিনিও গিয়ে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন, সমর্থন জানিয়েছে নির্বিচারে হত্যা। গত 7ই অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজায় 7,500 ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গতকাল একটা শিশুর জন্ম হয়েছিল, একদিনের বয়সী শিশুটি জন্ম সনদ পাওয়ার আগেই মৃত্যু সনদ পেয়ে গেছে। একদিনের বয়সে একটি শিশু হত্যার শিকার হয়েছে। বাংলাদেশে কালকেও আমরা বলেছি রাজনৈতিক দল আন্দোলন করবে, এটা স্বাভাবিক, গণমাধ্যম তার কাজ করবে, এটাও স্বাভাবিক। কিন্তু যখন পরিকল্পিতভাবে গণমাধ্যমের উপর আক্রমণ আসে তখন বুঝতে হবে এর পেছনে অন্য কোনো দুর্বেশন দিয়ে আছে। কেন বেছে বেছে মিডিয়া ধর, মিডিয়াকে মার, এটি বলে যে আক্রমণটি চালানো হয়েছে সেটির পিছনে উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা হয়েছে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে যে নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস নিয়েছিল সেটি যাতে কোনোভাবেই গণমাধ্যমে না আসে, এটাই ছিল মূল উদ্দেশ্য। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে কখনো আমরা চিফ জাস্টিসের বাসায় হামলা হতে দেখিনি। এই রাস্তাটা দিয়ে কাকরালের রাস্তা, কাকরাল মসজিদের পাশ দিয়ে মিন্টু রোড, এই রাস্তা দিয়ে হাজার হাজার রাজনৈতিক মিছিল পল্টনে এসছে, বিভিন্ন জায়গায় গেছে, কোনোদিন একটা টোকা পরে নাই চিফ জাস্টিসের বাসায়। কারণ এগুলো হচ্ছে কতগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠান। কি এমন ঘটলো 28শে অক্টোবর যে চিফ জাস্টিসের বাসায় হামলা হবে? কি এমন ঘটলো তার পাশে যে জাজেস কমপ্লেক্স, 3টা বিল্ডিংয়ে 20তলা ফ্ল্যাটে সব বিচারকরা থাকেন, সেখানে ভাঙচুর চাললো? কি এমন ঘটলো তার থেকে 100 গজ দূরে আইডিবি ভবন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের একটা ভবন, সেখানে গেট ভেঙে ভিতরে পার্কিং করা 3টি মাইক্রোবাস, একটি পিকআপে আগুন দিল? কি এমন ঘটলো একটু দূরে গিয়ে যখন পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতাল, হাসপাতাল সবচেয়ে সেফ হাসপাতাল সারা পৃথিবীতে, সেফ একমাত্র ইসরায়েল হাসপাতালে হামলা চালিয়েছে, আর এখানে বিএনপি জামাত হামলা চালিয়েছে।
চিন্তা করে দেখুন কি অদ্ভুত মিল। এবং সেই কারণেই বলছি যে এই পশ্চিমা শক্তি, একটু আগে অনেকেই বলেছেন, আমি বলি যে এটি আকস্মিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি অত্যন্ত পরিকল্পিত। আমি কালকেও বলেছি, আজ থেকে 10 দিন আগে পিটার হাসের সঙ্গে আমাদের একটা ডিনারে আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমাদের প্রেডিকশন কি 28 তারিখ কী হবে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের কাছে খবর আছে ব্যাপক সন্ত্রাস হবে। তাহলে তাদের কাছে তো খবর ছিল, তারা জানতেন। এবং আমার সঙ্গে সে সময় রফিক ভাইয়ের সম্পাদক আলতামাস কবিরও ছিলেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও ছিলেন। আমরা রিকোয়েস্ট করেছি তোমরা বলো যে সন্ত্রাস করে লাভ কী। আলটিমেটলি বিএনপি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বড় বড় সমাবেশ করছে, অনেক লোক গতকাল 28 তারিখের সমাবেশে কিন্তু ব্যাপক লোক হয়েছিল, কিন্তু তাদের ভুল সিদ্ধান্ত, তাদের নেতিবাচক রাজনীতি, তাদের হটকারিতার জন্য আজকে তারা রাজনৈতিকভাবে কিন্তু অনেকখানি পিছিয়ে গেছে। যাই হোক, তারা আগাবে না পিছবে সেটা তাদের ব্যাপার, আমাদের কনসার্নটা হচ্ছে গণমাধ্যম নিয়ে। কেন একসঙ্গে 30 জন সাংবাদিক আহত হলো? বাংলাদেশের নিকট অতীতে এরকম কোনো রেকর্ড নাই সাংবাদিকদের উপরে এরকম পরিকল্পিত হামলা। কারো মাথা থেতলে দিয়েছে, কারো ক্যামেরা ভেঙেছে, কারো মোটরসাইকেল আগুন দিয়েছে, টেলিভিশনের গাড়িতে আগুন দিয়েছে, টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করেছে। কারণটা কী? কারণটা হচ্ছে আপনার আন্দোলনের চরিত্রের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, তাহলে কিন্তু গণতান্ত্রিক শক্তিকে আপনি সবসময় প্রতিপক্ষ মনে করবেন। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন হয়েছে সবসময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি, যখনই গণমাধ্যমের উপরে হামলা হয়েছে তারা কিন্তু রেহাই পায়নি। এই দেশে এরশাদ বিরোধী আন্দোলনের সময় 4 দিন পত্রিকা বন্ধ ছিল, এবং সেই 4 দিনের সাংবাদিকদের প্রতিবাদে পত্রিকা বন্ধ এরশাদের পতন ত্বরান্বিত করেছিল। এই জাতীয় প্রেস ক্লাবে 91 থেকে 96 বিএনপির শাসনামলে হামলা হয়েছে, ভিতরে এসে ক্যান্টিনের দরজা বন্ধ ভেঙে দিয়ে গেছিলো।